ভালো করে দিও, এটা বলতে হবে তুমি কাজটা করো। হ্যাঁ আমি দেখাই দিচ্ছি, তুমি এভাবে কাজ করো। হ্যাঁ আমি একটু বাইরে দেয় ঘর বাড়ি বসাও, মনের দুঃখ মনে রইল রে। কিরে ইনামন নাকি? হ্যাঁ রে নানা। আরে তোকে অনেকদিন দেখিনি রে নানা, বিশ্বাস কর তোর জন্য আমার মনটা খুব কাঁপে। কি করতেছিস? কাজ করতেছিস? কাজ করা ভালো ভাই, আমি খুব পছন্দ করি। তাহলে ভাই কাজে ডিস্টার্ব করেন না। কি হয়েছে ভাই? কাজ শিখতেছে না, কাজ আপনার দিকে আসে। ভাই কি হয়েছে কোন না? আপনি কাজটা শিখতে দেন, আপনি পরে কথা বলেন। শুনেন, আর কাজে ডিস্টার্ব হচ্ছে কিন্তু। না ভাই আপনি কিছু মাইন্ড করেন না। মাইন্ড আবার কি? এনে কাজ শিখতেছে, আপনি যান তো, আপনি গ্যাদারিং করে না যান। মানিক ভাই আমার নানা খুব ভালো রসিক আমার। ঠিক আছে শোনো, তোমার নানা ঠিক আছে কিন্তু এনে তো কাজ শিখতে আসছো। গান তো আর তোমাকে পেটে ভাত দিচ্ছে না, কর্ম শেখো। কর্ম শিখলে তোমার জীবনটা ধন্য। ঠিক আছে, গান গান করে কি করলে বলো? তাহলে কাজ শেখো। না না তোকে দেখে আমার জানটা খুব ভরে গেছে, বিশ্বাস কর। আমি অনেক দেখলাম। না না তুই যে কাজ করতেছিস এতে আমি যা খুশি হয়েছি, খুবই খুশি। না না বিশ্বাস কর, তোর কাছে আমার একটা অনুরোধ। না না তুই একটা না, আমি তো গান বাজনা খেয়ে কমে ছেড়ে কি গান বাজনা ছেড়ে দিছিস? কবে সে গান বাজনা ছেড়ে দিছিস? হ্যাঁ কাজ করো তো, আমার তারা আছে, একটু যাওয়া লাগবে। না 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 বিশ্বাস কর, না না একটা গান কি আমার শুনে নাও। কাস্টমার কিন্তু বুঝতে পারে গিয়ে যাচ্ছে কিন্তু, কাজ করো তো। হ্যাঁ আপনি কিন্তু ডিস্টার্ব করছেন তো। আমার খুব কাছের মানুষ ভাই, কাছের মানুষ হয় ভাই। আমি আর একটা গান শুনে আমি চলে যাবো ভাই। আমি কিন্তু গান গাওয়ার জন্য রাগি নেই কিন্তু, বুঝছেন? দেন ভাই আমি আপনাকে অনেক ধন্যবাদ দিলাম, আমার মনের কষ্টটা আপনি বুঝতে পারছেন। আপনি ওখানে বসেন, বসেন, আমার কাজটা শেষ করে দিই। আমারও তারা আছে, আমি চলে যাই, আপনি আমার কাছে গান শুনুন। নাতি তাহলে আমি এনে বসলাম, তোর গান না শুনে কিন্তু আমি যাবো না। ঠিক আছে বসো। বুঝছিস আমি এনে বসলাম কিন্তু আপনি তাও ডিস্টার্ব করতে ওরেন তো, ওরেন আমার কাজের প্রচুর ডিস্টার্ব হচ্ছে। এই না মল। হ্যাঁ ভাই ঠিক মতো কাজ করো। হয়ে গেছে গান কিন্তু এনে গাইতে বলো নি। হ্যাঁ হ্যাঁ আমরা গান শুনবো। কি আবার তোমরা গান শুনবে এবার? না 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 তোমরা অনুরোধ করতেছে একটা গান শোনাই। একটা গান শুনবোই আমরা। না না একটা গান। এই তোমরা তো আবার দেখতেছি অন্যরকম ভাবছো, গান কিসের? না না কাকা বলছো আচ্ছা তোমার দোকানটা কি আমার গান বানাবে নাকি? তোমরা একটা গান শুনবে, একটা গান। মানিক ভাই কাজ হয়ে গেছে, কাজ তো হয়ে গেছে। ঠিক আছে এই যে কি লাগাইছে সবাই গান শুনে যাচ্ছে। তোমার গান কিন্তু ভাই বন্ধ লাগবে। কিরে ভাই তুমি অরম করো কি জন্য ভাই? আরে ভাই ও খুব কষ্টে ধরো কাজটা শিখতেছে, কাজটা শিখে গেলে ওর লাইফটা সেটেল হয়ে যাবে। এই ধরনের গান সেটি তো আমরা বুঝতেইছি। আপনারা গান শুনে যা কি করেছেন, কোন কি করেছেন সেটি তো আমরা বুঝতেইছি। রামুল এলো। ঠিক আছে ঠিক আছে কিন্তু কাজের সময় তো আর তোমার মনের খোরাক তো ওটা পরে। যদি কাজের ফাঁকে ফাঁকে আপনি দেখেন আমি গুনগুন করে গান গাই তো দেখি, কিন্তু দোকান রানিং অবস্থায় তো বুঝতে না। অবশ্যই গাওয়া টার গাওয়ান সবাই ভাই আইছে,
তোমার ভক্ত যেহেতু ওই যে আরেকজন আমাদের ওস্তাদ চুল কাটার জন্য আসছে অন্তর বাজে বুঝতে পারিছো এই এখানে দোকানে বেদিন গান না করে আমরা তো বাইরে ওদের বাতাস খাতে খাতে গান গাবো না চলো ঠিক আছে চলো মনে শুধু জলে আগু নিভে নাশে বারে দিগু সব ব্যথা আছে আমার
কথাটা আমি বুঝতে পারিছি রে, বিশ্বাস কর। হ্যাঁ, আসলে তোর মনের ভিতরে এত কষ্ট আমি আগে জানতাম না রে। তা যাই হোক নানা, তোমার লাতি কই এত সুন্দর গান গায় আর তুমি এই সেলুনের কামে লাগা দিছ, কি করবে? ওর গান তো অসম্ভব সুন্দর, ও অনেক বড় শিল্পী হবে। খুব ভালো, খুবই ভালো, বিশ্বাস কর আমার মনের ভিতরে একদম গেঁথে গেছে গানটা। সবার জীবনে কষ্ট থাকে, কারোর কম কারোর বেশি, ওর জন্য দোয়া করো। আরে আর গান তো মেলা শুনাইলে, আমার চুলটা এই নাও রে তোমার কাজ করে, আমার চুলটা কাটি দাও আগে, তারপরে আবার হচ্ছে দর্শক ঘরে গান শোনায় নেয়।